Moscar Punabar Swagotom Janice of Punaluka, Amari Biki coverage alone, Uponir Basson or Vote Gononazi, or Uponir Basson or Vote Gononazi, Pasuta Homose, Amar Hangbati Cocola, Sar, Pasuta Homose, Cobora Punaluka, Protibuhute, Amar Hangbati Cocole, Jonai Chapo, Vote Gonona Porboy Timone, Anustani Pabar and Pohugos at Bojar, Logaloke, Morionir, Rubjati Kurmi, BJP, Pratigoraki Bonam, Luhit Korbonam, Sanjeev Gogoi Muljuice Con, Tauralo Jujiahu, Sushanta Borguhai, Teotia, BJP, Prati, Sushanta Borguhai, Bonam, Dojokwar, Arbona. Congress or Monuranjan Kaur, Dhairyakor, Kiman factor hoy poribo, rise or doll, Kiman factor hoy poribo, aji kisu homoy pisot aru counting arambho hoy juar loge loge hoy duporiyar bhagolo ami ei falafol ami laugh koribolo hokkhom hom. Eke dhorone Gusai Gaon jodi ami big fighter loi ba mul fighter loi jodi ami jao, Gusai Gaon, Jiran Bosumatari, UPPL or candidate goraki, teo jor dhar goti teo campaigning stolale, teor biporite ase Congress or Jewel to do eo, jothesto nijor probhab bistar koriboloi, teo প্রয়াস সলা দেখা গৈছিল গুসাইগাৰ ফাইটখনৰ কথা কৈছো জিৰণ বসুমতাৰী ইউপিপিএলৰ বনাম কংগ্ৰেছৰ জুয়েল টুডু খাইৰুল নাম খণ্ডকাৰ আছে এআইইউডিএফৰ প্ৰাৰ্থী গৰাকী এবাৰ কিন্তু মিত্ৰজোট মহাজোট এবাৰ নাই এআইইউডিএফৰ কংগ্ৰেছৰ দুগৰাকী প্ৰাৰ্থী পৃথকে পৃথকে নিৰ্বাচনী যুঁজত অৱতীৰ্ণ হৈছে তেওঁলোকৰ কি ধৰণে গুটেখিনি কথাই ক্ৰিয়া কৰিব কিয়নো তাত লগতে বিপিএফৰ ধ্ৰুবকুমাৰ ব্ৰহ্ম চৌধুৰীও আছে ধ্ৰুবকুমাৰ ব্ৰহ্মও এটা নিশ্চয়কৈ ফাইট এটা দিব বিপিএফ candidate Gorakie, hey Prohongotu Jotestat Projapuna. Bobani Puro Judia Mijao, no BJP Fonitor Talukdar, Ebarteo, BJP candidate, Purbater, Bidako, his AIDF for Falopora, AIDF for He Homosi to Dokolasil, Bigot on Nirbason, Tenepori Prekitot, Ebar, BJP Prati Goraki, Honmukot, a Congress or Ru, at a Protebanase, Hoylander, Nad Dase, Congress of Pra, Proteban Dise, Aru Jubarali as AIDF for Pora, Jubarali, Nirbasoni, Jujot, Abotri No Jose, at a Protidon Dita Dissetti, Protidon Dita Dise, Ponid Hort, Taluk Darok, so becomes post of Bola, Mirukisu, Homojabolo di Bolaki Bo. If I let Tamul Pura, Jikon Nirbasoni Jews, Econo Jotestra Corfonio, Tamul Pura, Gini Basson, only by Johoi Porisil, at our Bidhak. নির্বাচিত বিধায়কৰাকীৰ মৃত্যু হোৱাৰ পিছতে তামুলপুৰত জোলেন দৈমাৰী ইউপিপিএলৰ ফালৰ পৰা জোলেন দৈমাৰী এক তীব্ৰ প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়াব সেই কথাখিনি খাতাং কিন্তু সমান্তৰালকৈ কংগ্ৰেছৰ জিগৰাকী প্ৰাৰ্থী ভাস্কৰ দহালেও যথেষ্ট এক প্ৰভাৱ বিস্তাৰ কৰিছে আৰু সেই প্ৰভাৱে কি ধৰণে কংগ্ৰেছৰ প্ৰাৰ্থীগৰাকীক সহায় কৰে বা জোলেন দৈমাৰী ইউপিপিএলৰ প্ৰাৰ্থীগৰাকী কি ধৰণে এটা এটা প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়ায় সেয়াও লক্ষণীয় হৈ পৰিছে গণেশ কছাৰী আন এক নিৰ্দলীয় প্ৰাৰ্থী গণেশ কছাৰীৰ নামো কিন্তু স্পষ্টকৈ এই গুটে প্ৰেক্ষাপটত উল্লেখিত হৈছে চৰ্চিত হৈছে নিৰ্দলীয় হিচাপে গণেশ কছাৰীৰ নামো এই পাঁচটা সমষ্টিৰ বিগ ফাইট হ'ব আমি জনালো আপোনালোকক আৰু এইখিনি সময়ত আমি পুনৰবাৰ জনাম যে জি সমা পূৰ্বে আসলে নিৰ্বাচন অনুষ্ঠিত হৈছিল বিধানসভা নিৰ্বাচন তাৰ পিছত সমাহৰে অন্তৰালত বা বৃহত এক পাৰ্থক্য নাই এই সময়ৰ বৃহত এক ব্যৱধান নাই ইয়াৰ মাজত উপনিৰ্বাচন হৈছে এই পাঁচটা সমষ্টিত এই উপনিৰ্বাচন কিন্তু উজনি যদি কংগ্ৰেছৰ বাবে এটা সন্মান ৰক্ষাৰ যুঁজ হৈ পৰিছে নামনিৰ জিকিটা সমষ্টি এইকিটা সমষ্টিটো ইকুৱেশ্বনছ পুৰে কি কয় হেখিনিও যথেষ্ট লক্ষণীয় হৈ পৰিছে আমাৰ জ্যোতিৰ্ময় চক্ৰৱৰ্তী গুছাইগাঁও প্ৰতিয়ে ইতিমধ্যে কৈছে যে গুছাইগাঁও সমষ্টিটো যদি হিমান্তৰ একেবাৰে হেখৰ সমষ্টিতে তাত নজৰ থাকে বিভিন্ন জনৰ তাত ৰাজনৈতিক পৰিবেশে বহুখিনি আসলতে কথা কৈ যায় তেনে পৰিপ্ৰেক্ষিতত গুছাইগাঁওৰ পৰা কোন গৰাকী কোনটো দলে হেখাহি মাৰে হেখিনিৰ ওপৰতো বহুখিনি আগন্তুক সময়ৰ কথা নিৰ্ভৰ কৰিব জি নহয় গুছাইগাঁওৰ কথা কলো উজনি সমষ্টিটোৰ কথা কলো ভবানীপুৰৰ পৰা পুনপটীয়া সম্প্ৰচাৰ ৰাজু বৰুৱাই আমাক দেখুৱাই গৈছে এই মুহূৰ্তত তামুলপুৰৰ খবৰ আমি লবলৈ যত্ন কৰিম তামুলপুৰৰ পৰা আমাৰ জ্যেষ্ঠ সাংবাদিক বিপুল বৰ্মন সংযুক্ত হৈছে আমাৰ হৈতে বিপুল বৰ্মন স্বাগতম জনাইছো জোলেন দৈমাৰী বনাম তামুলপুৰত ভাস্কৰ দহাল নিৰ্দলীয় গণেশ কছাৰী এটা ফেক্টৰ কেনেকুৱা হবলৈ গৈ আছে যুঁজখন আৰু আঠ বজাৰ লগে লগে নিশ্চয়কৈ পৰ্ব আৰম্ভ হৈ গৈছে ভোট গণনাৰ চাওক এইটো ৮৮ নম্বৰ সন্মানীয় তামুলপুৰ বিধানসভা সমষ্টিত আৰু ২০২১ চনত ইয়াৰ পৰা ইউপিপিএলৰ লেহৰাম বৰুৱা জয়লাভ কৰিছিলে তেখেত প্ৰয়াত হোৱাৰ বাবে ইয়াৰ উপনিৰ্বাচন অনুষ্ঠিত হৈছে আৰু এই নিৰ্বাচনৰ অন্যতম প্ৰাৰ্থী হ'ল নিৰ্দলীয় প্ৰাৰ্থী গণেশ কছাৰী তেখেত আৰু এটা কথা মই ক'ব বিচাৰিছোঁ যে যোৱা পঞ্চাছ বছৰ এই সমষ্টিটোত কংগ্ৰেছে জয়লাভ কৰিব পৰা নাছিলে লাষ্ট তেওঁলোকে নাইনটিন ছেভেণ্টি টুত ইয়াতে আপোনাৰ তেওঁলোকে জয়লাভ কৰিছিলে কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী অম্বৰীশ লাহিৰী তাৰপিছত কিন্তু এতিয়ালৈকে কংগ্ৰেছে হাতৰ চিহ্নত জয়লাভ কৰা নাই বেছিভাগ সময় যদি আমি কওঁ বিশ্বজিৎ দৈমাৰীয়ে নিৰ্দলীয় জিকিছিলে সন্দীপ নিৰ্দলীয় জিকিছিলে গতিকে সেই হাঁহি গণেশ কছাৰীয়ে মাৰিব নেকি আমাৰ লগত উপস্থিত আছে আপুনি নিৰ্দলীয় হিচাপে প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়াইছে তামুলপুৰত কিন্তু নিৰ্দলীয় কিন্তু বেছিভাগ জিকে আপুনি কি ক'ব হয় ময়ো আশাবাদী আজি হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট জিকিব বুলি মই আশাবাদী কি এছেছমেণ্ট কৰিছে কওকচোন নিৰ্বাচনৰ যোৱাৰ পিছত দুটা দিন পালে ৰাইজৰ যিবিলাক ফিডবেক সেই ফিডবেক মই পজিটিভ পাইছোঁ আৰু মই এইবাৰ নিৰ্বাচনত ডাঙৰকৈ মিটিং কৰা নাই
রাইজর দূরে দূরে দূর টু দূর মানে গৈছ ডিরেক্ট বতর রাইজর মানে টাচত আসিল আপনার প্রতিদ্বন্দ্বিতা কালর হব বলে ভাবে আপনার হিসাব নিকাশত ডেফিনেটলি ইউপিপিএল হব হয় কিন্তু একটা সময় যে ইমানুয়েলে ইমানুয়েল মুসাই তখন প্রার্থিত্ব প্রত্যাহার করেছে দেবেন বড়ো প্রার্থিত্ব প্রত্যাহার করেছে আপনাকে প্রার্থিত্ব প্রত্যাহার করলে হেঁচা প্রয়োগ করেছিল কিন্তু আপনি নকরিলে নকরিল কারণ জিকার চান্স এই যে এই আছে ইয়ার কারণে মানে মানে কারো কথা মানে মানা নাই হিসাব প্রয়োগ করাটা হয় হয় কোনে কোনে করেছিল করেছে এইবিল আর কইস আগতে মানে মিডিয়াত কইছে বিশ্বজিৎ দেমারি এক নম্বর আত্মবিশ্বাস হয়ে আছে কিন্তু আমি যদি আমার স্থানীয় সাংবাদিক মনোহরি আছে আর আমি যথেষ্টখানি আমি ইয়াতে সার্ভে করেছিল সেই ভোটদানের সময়তো বা তার আগত আমি দেখেছিল ইয়াতে ইউপিপিএলের যেগুলি প্রার্থী ইয়াতে জলেন দৈমারী তখন যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে আছে আর আমি এই যে সমষ্টি এই সমষ্টিট আপনার রিজার্ভ নহয় গতি ইয়াত আপনার যথেষ্ট ভোট আছে নেপালী ভোট আছে আর ইয়াতে আপনার যদি আমি চাও টি টাইপর ভোট আছে স্পিকিং যে ভোট আছে আর এনে ধরনের বড়ো ভোট আছে ইয়াত বহুখিনি ভোট আছে আমি তখন কথা পাতিছিল কোনোবাই যদি আপনার কব বিচাৰিছে আমি এনেকুৱা এটা ঘটনা হয়েছিল গীতাশ্রী যেটা নাগরিজুলি বা দরঙাজুলি বা পাকৃজুলি বা মটঙা এই গোটেইখিনিতে লৈ শুক্লাই শেরফাং এইবিলাকক লৈ তামুলপুর সমষ্টি হয়েছে ইয়ার ভিতর আমি টি টাইপ মানুষ সুদিছিল যে আপনাদের কাক ভোট দিলে তেতিয়া কৈছিল আমি ইউপিপিএলক দিছো আন কোনো নেপালী মানুষ সুদিছিল আমি কৈছো যে ইয়ার কংগ্রেসের পার্টি দাহালক দিছো গতি ইয়াত চারিকোণীয়া প্রতিদ্বন্দ্বিতা আমি যদি কোম ইউপিপিএলর যে জলেন দৈমারী আছে এই নির্দলীয় আপনার গণেশ কছারী পালে বা ইয়ার উপরে আপনার কংগ্রেসের প্রার্থীগী আছে আর জি এস পি যে নবকুমার শরণিয়ার দলের তেখেতের প্রার্থী এই চারিজন প্রার্থীর মাজত প্রতিদ্বন্দ্বিতা হয়েছে ইয়াতে আর মানে এবার আকো এবার কব বিচারিছো যে 1972 এই সমষ্টিট আসলে গীতাশ্রী তেতিয়াই অম্বরীশ লাহিড়িয়ে কংগ্রেসের হাতের চিহ্ন জয়লাভ করেছিল কিন্তু পরবর্তী সময় আমি যদি 1978 বা 83 চাও গীতাশ্রী তেতিয়া পদুম বাহাদুর চৌহান জনতা পার্টির পর জয়লাভ করেছিল কিন্তু আর যে 85 ইয়াতে আপনার ভবেন নার্জারী জিকিছিল গণ পরিষদ দলের পর কিন্তু তার পিছত আপনি যদি 91 আর 96 চাই ডেরাগ্রাম অনুসারে নির্দলীয় হিসেবে জয়লাভ করেছিল আর 2001 সনত বিশ্ব দৈমারী নির্দলীয় হিসেবে জয়লাভ করেছিল 2006 সনত সন্দীপ বসুমতারী নির্দলীয় হিসেবে জয়লাভ করেছিল আর 2011 আর 16 চাই ইমানুল মুসাহারিয়ে বিপিএফ পর জয়লাভ করেছিল আর লাহেকটিয়াভাবে লেহরাম বড়ো 2021 জয়লাভ করেছিল গতি মানে 72 সনের পর এই তামুলপুর হিসাব খেলে মানে যে ধরনের মনত আছে তেনে আমার নিজ দর্শক জানালো 8 বজাৰ পৰা ভোট গণনা আৰম্ভ হ'ব প্ৰতি মুহূৰ্তৰ খবৰ চাই থাকিব নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট আমি আমাৰ খবৰবোৰ আমি আমাৰ দৰ্শকক জনাই থাকিম গীতাশ্রী নিশ্চয়কৈ বিপুল বৰ্মন আপুনি আপুনি